তো আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে, কারণ 1 ঘন্টা আছে, যেহেতু ট্রেন আসতে 1 ঘন্টা লেট আছে। আর এখানে একটা মন্দির আছে, তোমাদের দেখায়, মন্দিরটা খুবই সুন্দর। তো আমি আজকে ব্লগ স্টার্ট করে নিই আজকে। যাচ্ছি বেলডাঙ্গা আশ্রম, কারণ 1 ঘন্টা যেহেতু ট্রেন লেট আছে। ভারত সেবা আশ্রম তোমাদের দেখাবো, চলো। আর বিশাল জাম, তো যাই ওর সামনে, তারপর তোমাদের সাথে কথা। এটা হচ্ছে পুরো আশ্রম, আর ওখানে জগদ্ধাত্রী মাতা আছে, তোমাদের যাওয়ার সময় দেখাবো। এটা স্টেজ হয়েছে এখানে সঙ্গীতের বা কিছু, দারুণ জায়গাটা, খুবই সুন্দর। আর এটা স্ট্যাচু এখানে সবসময় থাকে, ছবি তোলার জন্য পারফেক্ট। আশ্রম বিরাট বড়। এটা হচ্ছে ঠাকুর, আর এখানে স্টেজ রয়েছে, এখানে মানে প্রোগ্রাম হবে, এখানে বসে আছে। আর এই মন্দিরগুলো তোমাদের দেখাই, এখানে আছে গোপাল ঠাকুর, এখানে ভিডিও হচ্ছে। আর ট্রেন আছে যেহেতু 6:15 মনে হয় বা 6টায়, তো আমরা এখন যাচ্ছি বাড়ি। তো এখানে সবাই প্রোগ্রাম করবে বলে, নাচ টাচ করবে বলে আসছে, আর আমরা এখন যাচ্ছি বাড়ি। অনেকদিন পর একটা জিনিস দেখলাম, মানে প্রচুর আছে। সবাইকে কেমন আছে, সবাই আশা করছি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো টিনাস ব্লগ চ্যানেলে তোমাদের আর একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। আর আজ সারাদিন আমরা প্রচুর জার্নি করেছি, তো এখন আমরা যাচ্ছি স্টেশন। আর সারাদিন প্রচুর ধকল গেছে, কারণ সকালবেলায় গেছিলাম কলেজ, কলেজ থেকে আসার পর পড়তে গেছিলাম, তো পড়তে যাওয়ার পর আবার বাড়ি যাচ্ছি। এখন প্রচণ্ড টায়ার লাগছে, কিন্তু সারাদিন কিছু খাইনি, খেয়েছি মানে মানে অল্প অল্প কিছু খেয়েছি, তার বেশি কিছু মানে ভারী খাবার কিছু খাওয়ানি, বাড়ি থেকে ভাত খেয়েছিলাম, তার কিছু খাওয়ানি, সারাদিন সুস্থ আমরা যাই। তো অনেকটাই সন্ধে লেগে গেছে, আর এখন শীতকাল যেহেতু তাড়াতাড়ি সন্ধে লেগে গেছে। আর আমরা এখন যাচ্ছি বাড়ি, ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছি। আর রাস্তাতে তো প্রচণ্ড ভিড়, বেলডাঙ্গা বলে কথা, দেশের জায়গা নয় এটা। আর ছাড়া গাড়ি ঘোড়া, আর আশ্রমটা থেকে চলে এলাম, কারণ ট্রেনের টাইম হয়ে গেছে। সেটা হচ্ছে বেলডাঙ্গা পৌরসভা, আর পৌরসভা পার্ক আছে ওখানে, কিন্তু পৌরসভা পার্কে এখন যাবো না, কারণ আমাদের কাছে অ্যামাউন্ট কম আছে, আর খিদে পেয়েছে, তো খেতে হবে কিছু। তুই ভেতরে আছে পার্কটা। আমরা স্টেশন চলে এসেছি, আর স্টেশনে যাচ্ছি এখন। আর রাত্রিবেলা তো এখন যাচ্ছি, এদিকে একটা পুকুর আছে, এটা দিনের বেলায় দেখতে হবে, রাতে দেখতে হবে। বলছি ভেরি বেশ
এখন উঠছে সারাদিন ভীষণ টায়ার্ড এটা উঠতে হচ্ছে ও বলছিল পাহাড়টা খুব ব্যথা করছে এই ট্রেনটা এখন ওই দিকে এলো মানে এক নম্বর প্ল্যাটফর্মে এলো আর আমরা যাবো দুই নম্বর প্ল্যাটফর্মে এখনো ট্রেন আসতে মনে হয় 30 মিনিট লেট আছে তো এখন আমরা বসে আছি আর ওরা গেছে খাবার কিনতে কারণ খুব খিদে পেয়েছে আর সারাদিন সত্যিই কিছু খাইনি মানে অল্প কিছু খেয়েছি কিন্তু সেরকম খাইনি তো সেই জন্য আরও ট্রেনটা লাগে রাত্রিবেলায় ট্রেনে চাপতে তো আরোই মজা লাগে কিন্তু বাইক হলে আরও মজা হতো তো ওখানে ওরা বসে বসে মুড়ি খাচ্ছে আর আমাকেও দিয়েছে আমার ব্যাগের মধ্যে আছে আর এই ট্রেনটা এলো এই ট্রেনটাই যাবো না কারণ এই ট্রেনটা রেজেনে করে থামে না পরের ট্রেনে যাবো আমরা এখন স্টেশনেই বসে আছি আর একটু পর যাবো 6:20 মনে হয় ট্রেন আছে আর মুড়ি টুড়ি খাচ্ছিলাম আমরা এখানে বসে বসে অনেকটা সন্ধ্যে লেগে গেছে আর এতটা সন্ধ্যে ফার্স্ট টাইম বাইরে আছি বাবা কল করেনি এখনও মা কল করেছিলাম মাকে চলো যাবো এবার বাড়ি তারপরে তোমাদের বাড়ি গেতে 7:10 বাজবে মনে হয় চলো যাই আর স্টেশনেও ভিড় টিড় আছে যদি ট্রেনটাই ভিড় না থাকে তাহলে খুব ভালো বসে জায়গা কিন্তু 10 মিনিটের রাস্তা তো সেই জন্য বসা দাঁড়ানো দুটোই এক আমাদের কাছে আমি আমরা ট্রেনে উঠে পড়েছি আর এবার যাচ্ছি ট্রেনের মধ্যে ভালোই ভিড় আছে আমরা কোনোদিন এই লাইনে মানে ফাঁকা কোনো ট্রেন পাই না ট্রেনের মধ্যে প্রচুর রকমের খাবার উঠেছে জানি না আর আমরা প্রচুর কিছু খেয়েও নিয়েছি মুড়ি সিঙ্গারা এসব খেয়েছি সেই জন্য আর খিদে টিদে নেই এবার যাবো বাড়ি আর 10 মিনিট পর তো চলে এলাম বেলডাঙ্গা থেকে চলে এসেছি রেজিনগর কখন বাড়ি যাবো তা আমরা নেমে পড়েছি রেজিনগরে আর এবার চলে যাব চলো বাড়ি যাই।